বন্ধুরা, আজকে আমরা পড়বো হচ্ছে অব্যয় শব্দ। হ্যাঁ, খেয়াল করে শুনতে হবে, আমি কিন্তু অব্যয় পদ বলিনি, আমি কি বলেছি? অব্যয় শব্দ। এখন এই শব্দ আর পদ, এই দুটোর মধ্যে পার্থক্য কী আসলে? দেখো, যখন কোনো একটা শব্দ একাকি থাকে তখন সেটাকে বলা হয় শব্দ, কিন্তু যদি কোনো একটা শব্দ বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন সেটাকে কী বলে? পদ বলে। এখন উৎপত্তিগত দিক থেকে অব্যয় শব্দ কিন্তু তিন প্রকার, এগুলো কিন্তু এখনও বাক্যে ব্যবহৃত হয় নি। যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেটা অব্যয় পদ হয়ে যাবে, বাট বাক্যে যাওয়ার আগে তারা কিন্তু শব্দই ছিল। এই জন্য আমরা যখন অব্যয়ের প্রকার পড়ছি তখন কিন্তু আমরা অব্যয় পদ বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে অব্যয় শব্দ। তার কারণ, এগুলো এখনও বাক্যে ব্যবহৃত হয়নি। বাক্যে যখন ব্যবহৃত হবে, বাক্যে ব্যবহৃত হওয়ার প্রকারভেদ অনুযায়ী তখন অব্যয় পদ প্রকারভেদ বলা হবে। বাক্যে কয়ভাবে ব্যবহৃত হয় সেইটা হবে হচ্ছে অব্যয় পদের প্রকারভেদ। বাক্যের মধ্যে যেভাবে ব্যবহৃত হবে সেইভাবে, সেই যে কটা হবে সেই কটা হচ্ছে অব্যয় পদ হবে। কিন্তু আপাতত এখানে এগুলো অব্যয় শব্দই হবে। বন্ধুরা, আশা করি তোমরা এই অব্যয় শব্দ আর অব্যয় পদের পার্থক্যটা বুঝতে পেরেছ। এখন চলো আমরা অব্যয় শব্দ তিন প্রকার এটা নিয়ে একটু কথা বলি। এখন দেখো, বাংলা মানে অব্যয় শব্দ তিন প্রকার, একটা হচ্ছে বাংলা, বিদেশি আর হচ্ছে তৎসম। বাংলা অব্যয় শব্দ লিমিটেড, খেয়াল করে দেখো, যেগুলো বহুল প্রচলিত ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে আর, আবার, ও, হা, না। এখানে আছে পাঁচটি। আবার দেখো বিদেশি, এগুলোও মোটামুটি আমাদের বাংলাতে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো খুব লিমিটেড, সেগুলো হচ্ছে আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি, মারহাবা। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে মোট সাতটি। এখন দেখো তৎসম অব্যয়, তাহলে এটা আমরা কীভাবে মনে রাখবো? এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ তৎসমগুলো অনেকগুলো, আমরা একটু মনে রাখবো বাংলাগুলো, কারণ বাংলা আর বিদেশি কিন্তু অল্প। বাংলা হচ্ছে আর, আবার, ওহানা, আর বিদেশি হচ্ছে আলবত, বহুত, খুব, শাবাস, খাসা, মাইরি, মারহাবা। যদি আমরা একটু মুখস্থ রাখি এইভাবে তাহলে কিন্তু তোমার তৎসমগুলো এমনিই মনে থাকবে। তার কারণ হচ্ছে যখন তুমি বাংলা আর বিদেশির বাইরে কোনো অব্যয় শব্দ পাবে সেগুলো সবগুলোই হচ্ছে অব্যয়, তবে তৎসম অব্যয়। যেমন আমরা বলতে পারি যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত, এগুলো যতগুলো বললাম সবগুলোই কিন্তু কী হবে? তৎসম অব্যয়। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই বাংলা অব্যয়, বিদেশি অব্যয়, তৎসম অব্যয় মনে রাখার কৌশল। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, কথা হবে অন্য কোনো এক ভিডিওতে।